নমস্কার বন্ধুরা, চম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো একদম নতুন রেসিপি, গন্ধরাজ চিকেন মোমো। আমার রান্নার চ্যানেলে এর আগেও আমি তোমাদের সঙ্গে অনেক রকমের মোমো রেসিপি শেয়ার করেছি, চিকেন মোমো, ভেজ মোমো। তো চলো আর দেরি না করে দেখে নাও আমি এই গন্ধরাজ চিকেন মোমোটা কিভাবে তৈরি করছি। গন্ধরাজ চিকেন মোমো করার জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি, যেহেতু গন্ধরাজ চিকেন মোমো করব তার জন্য দেখো গন্ধরাজ লেবুটাকে আমি গ্রেট করে ওপরের যে সবুজ অংশটা আছে সেটা এখানে রেখেছি, আর নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর রস। এবারে এক এক করে কিমার মধ্যে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব আদা কুচি, কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর ওপরের অংশটা, দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 2 চামচ সয়া সস, দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার কারণে মোমোর যে পুরটা হবে এটা অনেকটাই জুসি থাকবে। এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব। চিকেনটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দাটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দেখো ময়দাটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। যেহেতু গন্ধরাজ চিকেন মোমো বানাবো তার জন্য এই গন্ধরাজ লেবুর যে কালারটা আছে সেই কালারটা আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব একটু গ্রিন ফুড কালার। এবারে এই জলটা দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখো এবারে এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবারে দেখো এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে একটু গোল করে ওপর দিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে। এবারে দেখো আমি একটুখানি এই প্লেটটার মধ্যে একটু বাটার ব্রাশ করে দেব। এবারে দেখো কিমার যে পুরটা আছে সেটা এই চামচে করে এখান থেকে একটু দিয়ে দেব। এবারে দেখো এইভাবে আমি মোমোর ডিজাইনটা তৈরি করব। এই দেখো এই 2 মাথা ধরে এরকম করে একটু ঢুকিয়ে দিতে হবে, তারপরে আবার এখান থেকে একটু তুলতে হবে, তুলে আবার দেখো এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এই দেখো বেলুনির মতন একটা তৈরি করতে হবে। এই দেখো এবারে এই প্লেটটার মধ্যে আমি রেখে দিলাম, তার জন্য আমি আগের থেকে একটু এর মধ্যে বাটার ব্রাশ করে রেখেছিলাম যেন লেগে না যায়। দেখো এইভাবেই সবগুলো মোমো আমি তৈরি করে নেব। দেখো মোমোটা স্টিমে বসানোর জন্য আমি একটা কড়াইতে আগে থেকেই জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ ভালো ফুটে উঠেছে। এবারে একটা ঝাঁঝরি থালা আমি জলটার ওপরে দিয়ে দেবো। এদিকে দেখো 1 প্লেট মোমো আমি তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে স্টিমে বসানোর জন্য আমি এই ঝাঁঝরি থালাটার মধ্যে একটু বাটার ব্রাশ করে দেবো,
এবারে এই থালা থেকে এক একটা করে মোমো আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে মোমোটার ওপর দিয়েও আমি একটু বাটার ব্রাশ করে দেব। এবারে এই মোমোগুলোকে আমি ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখো মোমোগুলো কি সুন্দর লাগছে, দেখো ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে, দেখো একটু লেগে যাচ্ছে না। দেখো এবারে আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি আর বাদবাকিগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম নতুন রেসিপি, গন্ধরাজ চিকেন মোমো। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।